পিরোজপুর দুই আসনে শক্ত অবস্থানে আছেন পানি সম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোর হোসেন মঞ্জু তিনি জোটে প্রার্থী হওয়ায় কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় আছে তৃণমূল আওয়ামী লীগ আর বিএনপিতে বিএনপির হয়ে ভোটে আসতে পারেন যুদ্ধাপরাধের দণ্ডপ্রাপ্ত দেলার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি ভান্ডারিয়া কাউখালী ও ইন্দুরকানি উপজেলা নিয়ে পিরোজপুর দুই আসন বরাবরই আধিপত্য জেপির হোসেন মঞ্জুর আওয়ামী লীগ কিংবা বিএনপির হেভিওয়েট প্রার্থী না থাকায় এ আসনে অনেকটাই ফুরফুরে মেজাজে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনরেশন মঞ্জু টানা আঠারো বছর মন্ত্রী এবং এমপি থাকার কারণে ব্যাপক উন্নয়ন করেছেন ভান্ডারিয়ায় তবে তৃণমূলক কিছুটা কম উন্নয়ন হয়েছে ইন্দুরকানি এবং কাউখালী উপজেলায় নির্বাচন ঘিরে তৎপর স্থানীয় রাজনীতি আশায় মাঠে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান সহ একাধিক নেতা তবে জোটভুক্ত প্রার্থিতা বিবেচনায় কেন্দ্রের উপর ভরসা রাখছে তৃণমূল মহাজোটের যদি কেন্দ্র থেকে দেয় আমাদের তো কোনো আপত্তি থাকার এখানে তো নিয়মতম নাভাবে আমরা পারবো না কোনো আপত্তিও নেই আমরা নৌকার পক্ষে নৌকা অথবা মানে এখানে যদি বাইরে হয় আমাদের তো জোটের পক্ষে কাজ করতেই হবে মহাজোট যদি তাকে মনোনয়ন দেন সেখানে আমি তো মহাজোটের অ্যাগেনস্টে যাব না সাইকেলে যদি উনি থাকেন তাইলে নৌকায় আমাকে দেবে ইনশাল্লাহ এ আসন থেকে বিএনপির হয়ে যুদ্ধাপরাধী মামলায় দণ্ডপ্রাপ্ত দেলহসান সাইদির ছেলে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাইদির ভোট করার কথা রয়েছে প্রার্থী হতে চাচ্ছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির যদিও এর বিতর্কিত নির্বাচন ছাড়া কখনো যেতেনি বিএনপি নির্বাচনে কাউখালি থেকে আমরা এই বিএনপি ভোট বেশি পেয়েছে আমাদের ভোট আমরা মনে করি আর বর্তমানে আমরা এখান থেকে যদি সমান সমান ভোট পাই তাহলে দেখা যাবে আমরা হাজার হয়ে যাব। বা এখন নিশ্চয়তা নিশ্চিত না তারপরও জোট যাকে মনেতে করবে ইনশাল্লাহ আমরা দু হাজার আটে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হয়ে জয় পেলেও দু সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আনার সেন তাই নির্বাচনকে সামনে রেখে দলকে সংগঠিত করছে জেপি আমাদের এই উপজেলার তেপ্পান্নটি সেন্টার ইতিমধ্যে মধ্যে প্রায় আমাদের সেন্টার কমিটি প্রায় শেষ হয়েছে আমরা নির্বাচনী কার্যক্রমের মধ্যেই আছি ভোটটি নানা হিসেব নিকে শুরু করেছেন সাধারণ ভোটাররা গুরুত্ব দিচ্ছেন প্রতিশ্রুতির বাস্তবায়ন ও এলাকা উন্নয়ন কেব এলাকার রাস্তাঘাট ঠিক করবে কালভার্ড ব্রিজ এগুলো উন্নয়ন করবে আগেই আমরা ভোট দেব রাস্তাঘাট হয়েছে কিন্তু ভাণ্ডারে বেশি হয়েছে কাউখালি তল উন্নয়ন কম হয়েছে বিরোজপুর দুই আসনে দুই লাখ বিশ হাজার দুইশো এগারো ভোটারের মধ্যে নারী প্রায় এক লাখ নয় হাজার চারশো আটানব্বই জন আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ বিরোজপুর